হ্যালো ভিউয়ার্স, আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নিউজ ফিড থেকে সেন্সিটিভ, খারাপ, লো কোয়ালিটির কন্টেন্ট, ফটো, ভিডিও পোস্ট বন্ধ করতে পারবেন। মানে এই ধরনের কোনো পোস্ট, ফটো, ভিডিও, কন্টেন্ট আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নিউজ ফিডে আর শো করবে না, দেখাবে না। তার জন্য প্রথমে আপনাদের আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। দেন আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং ক্লিক করে দেবেন, উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, থ্রি লাইনে দেন আপনারা ক্লিক করে দেবেন সেটিংসে, অথবা নিচে চলে আসবেন এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করে দেবেন। দেন সেটিংসে ক্লিক করে দেবেন, সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন নিউজ ফিড, নিউজ ফিডে ক্লিক করে দেবেন। জাস্ট নিউজ ফিডে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিডিউস, জাস্ট রিডিউস অপশানে ক্লিক করে দেবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লো কোয়ালিটি কন্টেন্ট, লো কোয়ালিটি কন্টেন্ট অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান রয়েছে, ডোন্ট রিডিউস, রিডিউস ডিফল্ট এবং রিডিউস মোর। তো আপনাদের রিউজ, রিডিউস, ডিফল্ট নর্মালভাবেই সিলেক্ট করা থাকবে, জাস্ট আপনারা রিডিউস মোর অপশানে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি ভিডিওস, যেমন ধরুন স্প্যাম বা ফেক অ্যাকাউন্ট, ক্লিক বেট পোস্ট, এই ধরনের কোনো পোস্ট আপনাদের ফেসবুকের নিউজ ফিডে আর শো করবে না। দেন আপনারা দেখতে পাচ্ছেন ওকে, ওকেতে ক্লিক করে দেবেন এবং আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানেও আপনারা তিনটি অপশান দেখতে পাবেন, ডোন্ট রিডিউস, রিডিউস ডিফল্ট, রিডিউস মোর। সেম আপনাদের রিডিউস ডিফল্ট অপশানটি নর্মালি সিলেক্ট করা থাকবে, জাস্ট আপনারা রিডিউস মোরে ক্লিক করে দেবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যেই পোস্টগুলি বারবার শেয়ার করা হয়েছে বা সেম পোস্ট বারবার পোস্ট করা হয়েছে, মানে সেম পোস্ট বারবার কপি করে এনে পোস্ট করা হচ্ছে, এবং আনঅরিজিনাল কন্টেন্ট যেগুলো, সেই ধরনের কন্টেন্টগুলো আপনাদের ফেসবুকের নিউজ ফিডে আর শো করবে না। জাস্ট নিচে দেখতে পাচ্ছেন ওকে, ওকেতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাক করে দেবেন এবং এখানে রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট, সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি অপশান রয়েছে, রিডিউস ডিফল্ট এবং রিডিউস মোর। তো জাস্ট রিডিউস মোরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেক্সুয়ালি কন্টেন্ট, ভায়োলেন্ট কন্টেন্ট, যেগুলো সেই ধরনের কন্টেন্টগুলো আপনাদের ফেসবুকের নিউজ ফিডে আর শো করবে না, দেখাবে না। দেন আপনারা ওকে করে দিবেন। তো এই ছিল আজকের কমপ্লিট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।